আমার নাগরাজ বিপদে পড়ে আমাকে ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি, ওই তান্ত্রিক সাপুরে আমার নাগরাজকে বন্দি করে ফেলেছে। সাপুরে যদি তোর নাগরাজকে বন্দি করেই থাকে তাহলে যা, ওকে বাঁচা। নাগরাজ, নাগরাজ, সাপুরে আমার নাগরাজ কোথায়? আমার ঝাঁপিতে বন্দি আছে। সাপুরে, তোর বংশের 14 পুরুষ আমাদের পিছু নিয়ে মৃত্যুবরণ করেছে, তুই মরবি, তাই বলছি আমার নাগরাজকে আমার কাছে ফিরিয়ে দে। আমি কথা দিচ্ছি, নাগরাজকে ফিরিয়ে দিলে আমি তোর কোনো ক্ষতি করব না। আর আমিও কথা দিচ্ছি, তুই যদি তোর নাগমণি আমার হাতে তুলে দিস তাহলে আমিও তোদের কোনো ক্ষতি করব না। দে নাগমণি আমার হাতে তুলে দে। আমি তোকে শেষবারের মতো বলছি, নাগরাজকে ছেড়ে দে। আমিও তোকে শেষবারের মতো বলছি, নাগমণি আমার হাতে তুলে দে। না, না, না। বেশ, এই হিংবাজা। তুই বরং নাগমণি আর স্বর্ণমোহন সাপুরীকে দিয়ে দে। আমার সাথে বেমানি করিস না। স্বর্ণমোহনের জন্য এতটুকু বেমানি আমাকে করতেই হবে সখি। নাগরানী, তুই যদি নাগমণি আর ওই স্বর্ণমহল আমার হাতে তুলে না দিস তাহলে আমি তোর নাগরাজকে মেরে ফেলবো। বল, দিবি কিনা? দিতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? নাগমণি পেলে আমার নাগরাজকে আমার হাতে তুলে দিতে হবে। বল, রাজি? রাজি, দে আমার নাগমণি দে। নাগমণি, আমার সারা জীবনের সাধনা। সাপুরে, এবার নাগরাজকে আমার হাতে তুলে দে। দেব, কিন্তু স্বর্ণমহল হাসিল করার পর। এই নাগমণি, আমাদের স্বর্ণমহলে নিয়ে চল। সাপুরে, তুই আমাকে ফেলে স্বর্ণমহলে চলে যাচ্ছিস? ওই মহল তো তোর একার নয়, ওই সবকিছু অর্ধেক আমার। আমাকে ছাড়াই তুই স্বর্ণমহলে চলে যাচ্ছিস? অর্ধেক কেন? সেখানকার একটা মুক্তাও তোকে আমি দেব না। আর তোকে নিয়ে যাওয়ার কথা বলছিস? অসম্ভব, তোকে নিয়ে গিয়ে বিপদ ডেকে আনতে পারবো না। কারণ তুই যদি স্বর্ণমহলের জন্যে নাগরানীর সাথে বেমানি করতে পারিস তাহলে আমার সাথেও তার চেয়ে বড় কিছু করে বসতে পারিস।